মাদারগঞ্জে ব্যাচ এর তিরিশ বছর উদযাপন উপলক্ষে সহপাঠী সম্মেলন অনুষ্ঠিত বিদি স্টার টিভি নিউজ রিপোর্ট করেছেন জামালপুর প্রতিনিধি সোহাগ হোসেন সাথে আছে আমি তানজানা রহমান লিসা জামালপুরের মাদারগঞ্জে এসএসসি ব্যাচ বিরানব্বই এর তিরিশ বছর পূর্তি উদযাপন করা হয়েছে বৃহস্পতিবার ব্যাচ বিরানব্বই মাদারগঞ্জের আয়োজনে দিনব্যাপী আনন্দ র্যালি আলোচনার সভা ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সকাল সাড়ে দশটায় বালিজুরি বাজার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি আনন্দ র্যালি বের করা হয় র্যালিটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে রুমে সমাপ্ত হয় পরে পরিষদের খড়কা হলরুমে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন এসএসসি ব্যাচ বিরানব্বই মাদারগঞ্জ এর তিরিশ বছর পূর্তি উদযাপন পরিষদের আহ্বায়ক মির্জা জিল্লুর রহমান শিপন প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি মোহাম্মদ মাহবুবুর রহমান রিপন বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুর রহমান বেলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশা রিসিল পৌর মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল হক প্রমুখ প্রধান অতিথি স্মরণিকা খরকার মোড়ক উন্মোচন করেন শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্যাচ বিরানব্বই মাদারগঞ্জের সভাপতি ওমর ফারুক চোগলু স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন ব্যাচের উপদেষ্টা মঞ্জুরুল ইসলাম মুসা ও অধ্যাপক রকিবুল ইসলাম রানা আলোচনা শুরুর আগে অতিথিবৃন্দদের ফুল দিয়ে বরণ করা হয় পরে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এতে মেয়ে শিশুদের জন্য চকলেট দৌড় ও ছেলে শিশুদের জন্য সাধারণ দৌড় মহিলাদের জন্য বালিশ খেলা ও পুরুষদের জন্য হাড়ি ভাঙা খেলা অনুষ্ঠিত হয় ক্রীড়া শেষে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান এতে গান পরিবেশন করেন ব্যাচ বিরানব্বই শিক্ষার্থী শেখ নজরুল ইসলাম ও রাশিদুল ইসলামের সহধর্মিনী সামসুন নাহার অতিথি শিল্পীরা অনুষ্ঠানে সপরিবারে মাদারগঞ্জ ব্যাচ বিরানব্বই এর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন দীর্ঘদিন পর সকলকে একসাথে পেয়ে বাড়তি আনন্দে মেতে ওঠেন সকলে অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্যাচ বিরানব্বই মাদারগঞ্জের সাধারণ সম্পাদক মাহমুদ আলম তপন